ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ক্লাসরুম নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ করায় ঠিকাদার সংস্থা, পুলিশ সুপারের দপ্তরে জমায়েত পড়ুয়াদের, প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ। বেশ কয়েক মাস আগে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কমার্স কলেজে নতুন ভবন তৈরির জন্য 1,30,000 টাকা বরাদ্দ করে উচ্চশিক্ষা দপ্তর। নির্মাণের বরাদ্দ পায় জলপাইগুড়ির এক ঠিকাদার সংস্থা। পড়ুয়াদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে চলছিল নির্মাণ কাজ। ক্লাসরুম তৈরি করার জন্য একটি চারতলা বিল্ডিং তৈরি করা হচ্ছে। অধ্যক্ষের যেটা অভিযোগ যে এই ক্লাসরুম তৈরি করতে যেই সমস্ত লোহা এখানে ব্যবহার করা হচ্ছে সেটা নিম্নমানের লোহা। অধ্যক্ষ কিন্তু শিক্ষা দপ্তরে লিখিতভাবে জানান। আজকে আমরা দেখতে পেলাম যে জলপাইগুড়ি কমার্স কলেজে যে টিএমসিপির ছাত্রছাত্রীরা রয়েছে তারা লিখিতভাবে জলপাইগুড়ি পুলিশ সুপারকে একটি অভিযোগ দায়ের করেছেন। পড়ুয়াদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ থেকে পুলিশ সব মহলে জানানো সত্ত্বেও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদে এদিন পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন দেয় তারা। তো এই অবৈধ রড দিয়ে কেন ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠান বানানো হবে সেটা নিয়ে আমরা তদন্ত দাবি করেছিলাম। 30 জুন 2019 একটা FIR করেছিলাম। প্রশাসন কোন রকম হেলদোল দেখায়নি বিষয়টিতে। আজকে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হলো, ক্লাসে ছাত্ররা বসতে পারছে না। 120-220 দিনের মধ্যে শেষ করার কথা ছিল, আজকে 300-350 দিন পার হয়ে গেছে। আমরা তদন্তের দাবি চাই। অনিয়মের তত্ত্ব মানছে কলেজ কর্তৃপক্ষ, প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগও জানানো হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। যে ধরনের রড তারা ইউজ করছিল, অত্যন্ত নিম্নমানের রড, PWD শিডিউলে যে মেমো রয়েছে সেই মেমো অনুযায়ী এই রডের কোনো উল্লেখ নেই। আমি উচ্চশিক্ষা দপ্তরে বিষয়টি জানিয়েছিলাম এবং কিন্তু আমি কোনো সদুত্তর সে সময় পাইনি। খুবই সংকল্প সংকুচিত ক্লাসের মধ্যে করা হয়, ছাত্রছাত্রী বাড়ছে। অভিযুক্ত ঠিকাদার সংস্থা আবার ঘটনার দায় চাপিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের ঘাড়ে। রডের ব্যাপারে কমপ্লেন হয়েছে, সেটা SGD সাপ্লাই করেছে আমাদের, ফেরত নিয়েও নিচ্ছে। আমরা এক গাড়ি ফেরত দিয়ে দিচ্ছি, আর বাদ বাকি জলের মধ্যে পড়ে আছে ওগুলো এখন ফেরত দেওয়া যাচ্ছে না। নিম্নমানের আছে বলে মনে হচ্ছে। যদিও এ ব্যাপারে SJDA কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।